পরিশ্রম। আল কুরআন সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 23-24 উল্লেখ আছে, তোমার প্রভু নির্দেশ দেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। যদি তাদের একজন বা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্য উপনীত হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে উপশব্দটিও তোমরা বলো না। তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে এবং তাদের সামনে দয়া আর নম্রতার ডানা মেলে দেবে আর বলো, হে প্রভু, তাদের প্রতি অনুগ্রহ করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন করেছে। বৃদ্ধাশ্রমের কোনো স্থান নেই ইসলামে। বাংলা মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সব ভাই বোনদেরকে কোরআনের আয়োজন, আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি এই সিরিজে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন কোরআনকে আমাদের জন্য রবিআ কুলুবিনা ওয়া নূরা সুদুরিনা ওয়া জালাআ হাম্মিনা ওয়া গাম্মিনা ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন যেন কোরআনকে আমাদের প্রাণের বসন্ত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোরআন দিয়ে আমাদের জীবনের সমস্যার সমাধান করে দেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই কোরআনকে যেন আমাদের কিয়ামতের ময়দানে সুপারিশকারী বানিয়ে দেন আর এই কোরআন দিয়ে যেন আমাদের জীবনের পরিবর্তন হয়, এই কোরআন দিয়ে যেন আমাদের সমাজের পরিবর্তন হয়, এই কোরআন দিয়ে যেন এই দুনিয়ার পরিবর্তন হয়। এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের আয়াতুল আহকাম নিয়ে আমাদের এই আলোচনা। সুধী মণ্ডলী, আজকে আমাদের আলোচনা শুরু হচ্ছে ইনশা আল্লাহ বি তৌফিকিল্লাহ বি ইজনিল্লাহ সূরাতুন নূর আয়াত নম্বর 55 নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা, যেই আলোচনার মধ্যে বিষয়বস্তু হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুসলিমদেরকে ওয়াদা করেছেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতার মালিক বানাবেন, তারা চিরদিন মাজলুম থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অবস্থানকে মজবুত করে দিবেন। এই যে অবস্থা এবং সুন্দর অবস্থার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে করবেন, ক্ষমতা তাদেরকে দিবেন, এই সম্পর্কে রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন এই আয়াতে। এবং মূলত ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গোড়াপত্তন কিভাবে হবে, ইসলামের বিজয় কিভাবে হবে সে সম্পর্কে সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মানুষকে হেদায়েত দিচ্ছেন। আসুন, ভালো হবে, সুন্দর হবে আমরা নিজেরা কথা বলার আগে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা দিয়ে শুরু করি। আর আল্লাহর কথার থেকে বড় ভালো কথা তো হতে পারে না,
ওমান আসদাকু মিনাল্লাহি ক্বীলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কথা বলার দিক থেকে আর কে হতে পারে না, কেউ হতে পারে না। কাজে আসুন আমরা প্রথমে তেলাওয়াত শুনে নিই, একটু ট্রান্সলেশন করি, তর্জমা করি, আর আমরা আলোচনা করে দেখি রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি হেদায়েত দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكن كِنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَا يُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। ইরশাদ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন তাদেরকে, কাদেরকে আল্লাহ ওয়াদা করেছেন, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছেন, আর যারা আমলে সালেহ করেছেন তাদেরকে ওয়াদা করছেন। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আমলে সালেহ করেছেন, তাদেরকে আল্লাহ প্রমিস করছেন, ওয়াদা করছেন। কি ওয়াদা করছেন আল্লাহ তাআলা? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিনের খলিফা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানাবেন, এই জমিনের রিপ্রেজেন্টেটিভ আল্লাহ তাআলা তাদেরকে বানাবেন, এই জমিনের ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে করে দিবেন। كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ, এর আগেও যারা ঈমানদার এবং আমল সালেহ আলা লোক ছিল তাদেরকে রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেভাবে তিনি তাদেরকেও ক্ষমতাবান করে দিয়েছিলেন, খলিফা বানিয়েছিলেন, অনুরূপভাবে ঈমানদারদেরকে এবং যারা আমল সালেহ করেছেন তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতার অধিকারী করবেন। وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ, আর যে মহান দিনকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খুশি হয়ে দিয়েছেন, এই দিনকেও আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন, নিচু থেকে উপরে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে ফেলবেন। وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا, আর তাদের ভীত সন্ত্রস্ত স্কেয়ারি সিচুয়েশন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিরাপত্তা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেফটি সিকিউরিটি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আর তাদের দায়িত্ব কি হবে? ইয়াবুদুনানি, আর তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে। লা ইউশরিকুনা বি শাইআ, আর আমি আল্লাহর সঙ্গে তারা কাউকে শরীক করবে না। এত কথা বলার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান কাফারা বাদা যালিক, এর পরেও যারা আল্লাহর সঙ্গে কুফরি করবে, আল্লাহকে ডিনাই করবে, আল্লাহকে মানবে না, তাদের কি হবে? ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো ফাসিক, তারা দুশ্চরিত্র, তারা খারাপ লোক। সম্মানিত ভাই ও বোনেরা, টেলিভিশনের পর্দায় যারা আমাদেরকে দেখছেন, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে কথা বলেছেন এই কথা তো কখনো মিথ্যা হতে পারে না, ঠিক কি না? একমাত্র আল্লাহর কথা হলো সর্বশ্রেষ্ঠ কথা, আল্লাহর কালাম হলো সর্বশ্রেষ্ঠ কালাম। আল্লাহ যা বলেছেন ঠিক বলেছেন, আল্লাহ যা বলেছেন হুবহু বলেছেন, আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেভাবেই সেটা ঘটেছে, ঘটছে এবং ভবিষ্যতেও ঘটবে। তাহলে অনেক সময় আমরা কি দেখি, আমাদের জীবনে হয়তো বর্তমান অবস্থাটা মুসলমানদের জন্য খুব ভালো যাচ্ছে না, চারদিকে আমরা সমস্যাগ্রস্ত, চারদিকে আমরা ক্রাইসিসকে ফেস করছি,
মুসলমানরা যেখানে আছি উই আর ফেসিং লস, লস অফ প্রবলেম, আমাদের অনেক সমস্যা আছে। হ্যাঁ, রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্যাকে অনেক দিন রাখেন না। যদি আমাদের ঈমান মজবুত হয় এবং আমাদের আমলটা যদি আমলে সালেহ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা পরের দিনগুলোকে আগের দিনের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দেন। এই জন্য আল্লাহর নবী কি তো আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, আপনার আখিরাত আগের চেয়ে ভালো হবে, আপনার পরটা আগের থেকে ভালো হবে, আপনার আজকে গতকালের থেকে ভালো হবে, আগামীকাল আজকের চেয়ে ভালো হবে। এজন্য এটাই আমাদের কামনা, এটা আমাদের বাসনা, এটা আল্লাহর কাছে আমাদের চাওয়া, মুমিন মুসলমানদের, মুসলিম উম্মতের আগামী দিনটা যেন ভালো হয়। আল্লাহুম্মা জাআল ইয়াওমানা খায়রাম মিন আমসিনা ওয়াজআল গাদানা খায়রাম মিন ইয়াওমিনা ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, আমাদের আজকের দিনকে গতকালের দিনের চেয়ে তুমি ভালো করে দাও, আর আমাদের আগামীকালকে আজকের থেকে তুমি ভালো করে দাও ইয়া রাব্বাল আলামিন। তাহলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা মুমিনদের সামনের অবস্থাকে পরিবর্তন করে দিবেন, সামনের অবস্থাকে, সিচুয়েশনকে বেটার করে দিবেন। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সুসংবাদ দিচ্ছেন। তবে এই সুসংবাদ যদি আমরা পেতে চাই এবং এই সুসংবাদ যদি আমরা আমাদের জীবনে দেখতে চাই, আর সুসংবাদের মধ্যে যা বলা হয়েছে তা যদি প্র্যাকটিক্যালি আমরা যদি সেটা ফিল করতে চাই প্র্যাকটিক্যালি, তাহলে আমাদের যা থাকতে হবে যে টার্মস এবং কন্ডিশন, দেখেন এমনি এমনিই কিন্তু আপনার মর্যাদা আসে না, মানুষের মর্যাদা এমনিই আসে না। মর্যাদার জন্য প্রয়োজন হলো সার্টেন কোয়ালিটি আপনাকে থাকতে হবে, যদি কোয়ালিটি না থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেসপেক্ট দেন না। এই জন্য আরবিতে বলা হয়ে থাকে বিকদরিল কদ্দি তুকতাসাবুল মাআলি মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। বিকদরিল কদ্দি, যেই পরিমাণ চেষ্টা আপনি করবেন তুকতাসাবুল মাআলি সেই পরিমাণ সম্মান আপনি অর্জন করবেন। আর যেই ব্যক্তি অনেক বড় মর্যাদা লাভ করতে চায় তাকে রাত জাগন করতে হয়, রাত্রে জেগে থাকতে হয়, রাত্রে সারা রাত ঘুমায় থাকলে তাহাজ্জুদের নামাজও হয় না আবার রিসার্চ ওয়ার্কও হয় না। সেজন্য আল্লাহর এই মর্যাদা যদি আমরা অর্জন করতে চাই, আল্লাহর দেওয়া এই খেলাফত যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আমাদের ফান্ডামেন্টাল দুটো কোয়ালিটি আমাদের থাকতে হবে, ফান্ডামেন্টাল দুটো বিষয় আমাদের থাকতে হবে। এই বিষয় যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোনো অবস্থাতেই এই খেলাফতের দায়িত্ব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। এই দুটো ফান্ডামেন্টাল, এই দুটো বেসিক ইম্পর্টেন্ট কোয়ালিটিটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ কিন্তু সবাইকে ওয়াদা করেন নাই, আল্লাহ ওয়াদা করেছেন স্পেসিফিক মানুষকে, এবং স্পেসিফিক মানুষেরা কারা? আসুন আমরা আবার একটু কোরআনের আয়াতের দিকে ফিরে যাই। আল্লাহ কি বলেছেন? ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করছেন, কাদেরকে ওয়াদা করছেন? আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে। তাহলে এক নম্বর ফান্ডামেন্টাল কোয়ালিটি হলো ঈমান বিল্লাহ, এক আল্লাহর উপরে আমরা ঈমান আনি, এক আল্লাহকে আমরা রব হিসাবে জানি, এক আল্লাহকে আমাদের খালেক রাজেক মালিক হিসেবে আমরা জানি, এক আল্লাহ আমাদেরকে জীবন দিতে পারেন, জীবন নিতে পারেন বলে আমরা বিশ্বাস করি, এক আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন, পৃথিবীকে পরিবর্তন করেন, পৃথিবীকে চালান আর পৃথিবীকে ধ্বংস করে দিবেন, এক আল্লাহ সব কিছু দেওয়ার এবং নেওয়ার মালিক হলেন তিনি, কোনো ক্ষতি অথবা নুকসান অথবা উপকার অথবা লাভের সব কিছু রব্বুল আলামিন এক আল্লাহর থেকে হয়। সেই এক আল্লাহর উপরে যারা আসল ঈমান এনেছে, মজবুত ঈমান এনেছে, এবং ঈমানের সাথে সাথে দ্বিতীয় ফান্ডামেন্টাল হলো কি, তাহলে দুই নম্বর শর্ত হলো ওয়া আমিলুস সালিহাত, আর আমলে সালেহ করেছে। দেখেন, শুধু ঈমান আনলেই কাজ হবে না, শুধু ঈমান ভালো ফলাফল দেয় না, বরং ভালো ফলাফল পাওয়ার জন্য আমলে সালেহ থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অগণিত অসংখ্য জায়গায় যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলেছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমলে সালেহের কথা বলেছেন,
সব জায়গাতেই বলেছেন। কাজেই তাহলে আল্লাহর ওয়াদা পূরণের জন্য দুটো ফান্ডামেন্টাল কোয়ালিটি, একটা হলো ঈমান আর একটা হলো আমাল সালেহ। ইনশাআল্লাহ তাহলে আল্লাহর যে ওয়াদা করেছেন ঈমান এবং আমল সালেহ থাকলে খলিফা বানাবেন, এই সম্পর্কিত আমরা বাকি আলোচনা আমরা ছোট্ট একটা বিরতির পরেই করব ইনশাআল্লাহ। আসুন আমরা ছোট্ট একটা ব্রেকে যাই, ব্রেকের পরেও আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জগতের জনক আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলছেন, তোমাদের রবকে, তোমাদের প্রতিপালককে ভয় করো। আমাদের প্রতিপালক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন ব্যক্তি থেকে, একটা নাফস থেকে, ডক্টর শরীফুল ইসলাম। তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো? তোমরা আল্লাহকে কি করে অবিশ্বাস করো? আল্লাহর সাথে কুফরি করো? যারা আছে মাটিতে এবং আকাশে, এই জীবন, তারপরে মৃত্যু, তারপরে যে আখেরাত, এর যে একটা চক্র, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমাদেরকে ফিরে যেতে হবে। মুমিনের বিশ্বাস সেই মহান আল্লাহর হাতে আছে জগতের এবং পরজগতের সফলতা। দেখুন দুনিয়া ও আখিরাত প্রতি শুক্রবার বিকেল 4:30 বাংলাদেশে ও বিকেল 4:00 ভারতে বিএস টিভি বাংলায়। Dialogue. 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 Discussion. 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 Debate. 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 Rebuttal. 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 Conclusion. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhun. Sammukh Samore. Prati Brihospotibar. Raat 9:00 Bangladeshe. O raat 8:30 Bharate. Peace TV Banglai. Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for Stories of the Prophet. Dekhun, Nobider Kahini. Proti Robibar, Bikel 5:00 Bangladeshe, O Bikel 4:30 Bharote. Peace TV Banglaye. বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য। শেখ সাইফউদ্দিন বিলাল মাদানী। তাই আসুন সুন্নার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন বুলুগুল মারামের দর্শে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায়। বুলুগুল মারাম পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক। ব্রেকের পরে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম সূরাতু নূর 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে ওয়াদা করেছেন আল্লাহ তাআলা তাদেরকে খলিফা বানাবেন এবং এই জমিনের খেলাফত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফা বানাবেন, তার অর্থটা কি? খলিফা বলতে আসলে কি বোঝানো হয়? আসলে আপনারা, আমরা সবাই জানি যে রব্বুল আলামিন সর্বপ্রথম যখন সাইয়েদুনা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করতে চেয়েছেন তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে যখন কথা বলেছেন সে আয়াতের মধ্যে সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা সুন্দর করে উল্লেখ করেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব রব্বুল আলামিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে আমি জমিনের মধ্যে খলিফা প্রেরণ করব। হোয়াট ইজ খলিফা মিন? খলাফা ইখলুফু খলফান, তার অর্থ হলো কাউকে ফলো করা, কারো পিছনে থাকা, কারো পিছনে আসা। এবং কোরআন এবং হাদিসের ভাষা থেকে জানা যায় রব্বুল আলামিন আমরা মানুষদেরকে খলিফা বানিয়েছেন পৃথিবীতে,
আমাদের সমাজে এমন একটা ই হয়েছে, আমরা খলিফা বলি হলো যারা দর্জির কাজ করে, টেইলারিং মাস্টার যারা তাদেরকে আমরা বলি খলিফা, নাউজুবিল্লাহ। দেখেন খলিফার মর্যাদা কত কমানো হয়েছে, কারণ যারা টেইলার মাস্টার দর্জির কাজ যারা করে এরা তো ওয়াদা খেলাপ করে, কথা ঠিক রাখতে পারে না, তাদেরকে আমরা খলিফা নাম দিয়েছি। এটা খুবই দুর্ভাগ্যজনক। আপনারা সবাই আমার সাথে একমত হবেন যে এটা সুন্দর হয়নি, কারণ টেইলার মাস্টার দর্জিতে তো আলাদা নাম আছে, এদেরকে খলিফা বলাটা ঠিক হয়নি। কিন্তু খলিফা অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস হলো খলিফা। এই খলিফাটা কি, যা খুশি তাই করবো, এজন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এজন্য তৈরি করেছেন যে পৃথিবীতে আমরা থাকবো, পৃথিবীতে আমরা বসবাস করবো। আর আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, যেভাবে আমাদেরকে করতে বলেছেন, সেভাবেই আমরা করব। আর আল্লাহ তাআলা পৃথিবীতে তো আমাদেরকে এমনি এমনি খালি খালি, যেমন গরু বাছুর আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য প্রাণী জগৎ সৃষ্টি করেছেন, মানুষদেরকে সে রকম সৃষ্টি করেন নাই। لقد خلقنا الإنسان في أحسن تقويم قرآن رارك جاگه بولتشن أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون تمرا كي موني كوري نيتشو যে পৃথিবীতে তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে ফর নো রিজন, কোনো কারণ ছাড়া, উইদাউট এনি ভ্যালিড রিজন আল্লাহ ক্রিয়েটেড ইট। ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট, ইট উইল বি টোটালি রং। বাট হোয়াটস দ্য রিয়ালিটি, রিয়ালিটি ইজ আল্লাহ তাআলা ক্রিয়েটেড ফর এ পারপাস, ফর এ রিজন। আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা কারণে, নির্দিষ্ট একটা রিজনে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এখন আমাদেরকে প্রশ্ন করতে হবে যে আসলে এই খেলাফতের দায়িত্ব আমরা পালন করি কি করি না। তাহলে যে কথা আমি বলছিলাম, আমার সম্মানিত দর্শক ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে আমাদের জান এবং আমাদের মাল জান্নাতের বিনিময়ে রব্বুল আলামিন আল্লাহ কিনে নিয়েছেন, সুবহানাল্লাহ। এবং সূরা তওবার মধ্যে ভার্স নাম্বার 111 আল্লাহ রব্বুল আলামিন এখানে কনফার্ম করেছেন, إِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ وَعْدًا عَلَيْهِ حَقًّا فِي التَّوْرَاةِ والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান এবং মাল, জান এবং মাল দুটো জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন, কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। তাহলে আপনি হলেন বিক্রেতা, আমি হলাম বিক্রেতা, ক্রেতাকে আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আমাদের ক্রেতা। কি কিনলেন, এটা জিনিসটা কি, মেটেরিয়ালটা কি? আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, আমওয়াল এবং আনফুস, আপনার জান এবং মাল, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন। আমরা পৃথিবীতে বেচা কিনা করি, টাকা দেই আমরা, পয়সা দেই, পাউন্ড দেই, রুপি দেই, অথবা আমরা ডলার দেই, অথবা কার্ড দিয়ে আমরা পে করি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, কত কিছু আমাদের থাকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিসের বিনিময়ে কিনে নিলেন? টাকার চেয়ে বড়, ডলারের চেয়ে বড়, পাউন্ডের চেয়ে বড়, আপনার ডেবিট ক্রেডিট কার্ডের চেয়ে বড়, ব্যাংকের চেয়ে বড়, সেটা কি? জান্নাহ, জান্নাতের বিনিময়ে, সুবহানাল্লাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিনে নিচ্ছেন। আর জান্নাতটা অনেক বড় জিনিস, সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ, আল্লাহ যেই জিনিসের বিনিময়ে, যেই বেশাতির বিনিময়ে তোমাদের জান আর মাল কিনে নিলেন, এটা অত্যন্ত মূল্যবান, ইজ ভেরি এক্সপেন্সিভ, ইজ ভেরি কস্টলি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেটা কি? আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ, আল্লাহ যার বিনিময়ে কিনে নিচ্ছেন সেটা হলো জান্নাত। তাহলে এই জান্নাত, জান্নাতের বিনিময়ে আল্লাহ আপনার জান এবং মালকে কিনে নিচ্ছেন। দেখেন, যদি আমরা কোনো কোম্পানি থেকে
কোনো জিনিস যদি আমরা কিনে আনি এবং কেনার পরে কোম্পানিকে বলি তোমাদের স্টোর রুমে আমার জিনিসটা থেকে যাক, এক বছর দুই বছর পাঁচ বছর পরে আমি এটা নিব, তাহলে এই কোম্পানির কিন্তু কোনো হক নাই, কোনো রাইট নাই আমার জিনিসের মধ্যে ইন্টারফেয়ার করে, এটা করতেই পারবে না। নেভার এভার দ্যাট উইল বি অ্যালাউড। আপনি যদি কারো কাছে কোনো জিনিস সেল করে দেন, সেল করে দেওয়ার পরে এখানে আপনার কোনো অপশন থাকে না, আপনি বলবেন এটা নিজের জিনিস তো না, পরের জিনিস, আমার কাছে আমানত আছে, তাহলে আমি আমানতের খেয়ানত করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে আমাদেরকে বোঝাচ্ছেন যে এটার মালিক মূলত আমরা নই। তাহলে মালিক হলেন কে? আল্লাহ। তাহলে এইটা একটা বিষয় আমার সম্মানিত ভাই বোনেরা, আমার ভিউয়ার ভাই বোনেরা, যে আমরা হলাম খলিফা, এবং খলিফা এই কারণে আমরা খলিফা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খেলাফতি দিয়েছেন, সেজন্য আমরা হলাম খলিফা। তাহলে একটা অর্থ খলিফার। খলিফার দ্বিতীয় অর্থ হলো এটা যে মূলত জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগে সৃষ্টি করেছিলেন আর মানুষদেরকে সৃষ্টি করেছেন পরে, সেটা হলো খলিফার অর্থ। যদি কেউ পরে আসে তাকে খলিফা বলা হয়। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বলা হয়, কারণ খলিফাতু রাসূলুল্লাহ, কেম আফটার রাসূলুল্লাহ। আর ওমর হলেন খলিফাতু আবি বকর, বিকজ ওমর কেম আফটার, ওমর হলেন আবু বকরের খলিফা, আবু বকর হলেন আল্লাহর নবীর খলিফা। যিনি পরে আসেন তাকেও খলিফা বলা হয়, তাদেরকেও খলিফা বলা হয়। জিনদেরকে আল্লাহ আগে সৃষ্টি করলেন, পৃথিবীতে বসবাস করার জন্য তাদেরকে দিলেন, তারা ফাতনা ফাসাদ করলো, ঝগড়াঝাটি করলো, আল্লাহ তাদেরকে উৎখাত করে মানুষদেরকে সৃষ্টি করলেন। এই অর্থেও অনেক সময় মানুষদেরকে খলিফা বলা হয়। তাহলে সম্মানিত ভাই বোনেরা, আমাদের এই আলোচনায় আমরা আজকে যেটা বুঝতে পারলাম সেটা হলো যে আমরা মূলত খলিফা হয়ে পৃথিবীতে এসেছি এবং এই খেলাফতের দায়িত্ব আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে যে ওয়াদা করেছেন, ওয়াদাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন ইনশাআল্লাহ। আবারও খুব তাড়াতাড়ি এই কোরআনের প্রোগ্রামে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সাথে থাকুন, আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI আল রায়ান ব্যাংক, 46 কালথোপ রোড, বার্মিংহাম, UK, পোস্ট কোড B151TH, পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 01132301, IBAN GB49 ARAY 3000 8301 13 sort code 300083 swift BIC code ARAY GB22 taka pathe amader email korun support@peacetv.tv peace tv manobotar samadhan বর্তমান বিশ্বের হাহাকার ও হতাশার সমাধান কি? আল্লাহর নবী বলেছেন যে মানুষ অসুস্থ হলে দেখতে যাও। এই আধুনিক সভ্যতায় বা আধুনিক কর্মচঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে। বৃদ্ধ বয়সে ওল্ড হোমে চলে যাবে, এটা কেমন আধুনিকতা? তোমার একটা অভীষ্ট লক্ষ্য আছে, সেটা হলো যে পরকালের মুক্তিটা তোমাকে নিশ্চিত করতে হবে। একবার তো মসজিদে এসে জিকির করলে জমিনে ছড়িয়ে যাও, ছড়িয়ে গিয়ে রুটি রুজি অন্বেষণ করতে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামিক মূল্যবোধ সেটা শাশ্বত। বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি জানতে হলে দেখুন ইসলামী সমস্ত সমস্যার সমাধান প্রতি রবিবার ও শনিবার রাত 10:30 বাংলাদেশে ও রাত 10:00 ভারতে পিএস টিভি বাংলায়।
The prodigy Dai of Islam, Farid Naik. I